আসল ঠিকানা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি দারুণ উপকার সেটা হলো মধু আমরা কিভাবে চিনব পৃথিবীর যে সবচেয়ে ভালো সেই জিনিসটা বেশি তাই আমাদের মধুর যদি সমস্ত উপকারগুলো আমাদের গ্রহণ করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের মধুটা ভালো আছে কিনা এক নম্বর আছে কিনা সেটা আমাদের পরীক্ষা করতে হবে তাই আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি সেই পরীক্ষা করার অনেকগুলো পদ্ধতি খাঁটি মধু কখনো কটুগন্ধ থাকে না মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত উপাদান প্রাকৃতিক গাছে থাকলেও তার প্রভাব মধুতে থাকে না মধু কোনো প্রিজারভেটিভ ব্যবহৃত হয় না কারণ মধু নিজেই প্রিজারভেটিভ গুণাগুণ সম্পন্ন পুষ্টিতে ভরপুর খাদ্য মধু উপাদান প্রক্রিয়াজাত কাশন সংরক্ষণ ও বোতলজাতকরণের সময় অন্য কোনো পদার্থের সংমিশ্রণ প্রয়োজন হয় না খাটি পানির গ্লাসে ড্রপ আকারে ছাড়লে তা সরাসরি ড্রপ অবস্থায় গ্লাসের নিচে চলে যায় খাঁটি যে মান থাকে অবশ্য পানি শতকরা একুশ ভাগের বেশি নয় শুক্রোজ শতকরা পাঁচ ভাগের বেশি নয় আয় শতকরা এক ভাগের বেশি নয় রিডিউসিং সুগার শতকরা পঁয়ষট্টি ভাগের কম নয় খাটি মধু চেনার কিছু উপায় বর্তমানে আমরা বাজার থেকে যে মধু কিনে আমি আনি তা যে কতটুকু খাঁটি তা বলা মুশকিল মধুর মধ্য সাধারণত বেজাল হিসেবে পানি চিনি ও আরও অনেক কিছু মেশানো হয় চলুন আমরা জেনে খাটি মধু চেনার কিছু উপায় ফ্রিজিং পরীক্ষা মধুতে ফ্রিজের মধু রেখে দিন খাঁটি মধু জমবে না বেজাল মধু পুরোপুরি না জমলেও জমাট তলানি পড়বে পিঁপড়া পরীক্ষা এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফুটা মধু নিন তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেঁষে তবে তা খাঁটি মধু আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে বেজাল আছে চক্ষু পরীক্ষা খুব অল্প পরিমাণ মধু চোখের ভেতরে দিন যদি মধু খাঁটি হয় তবে প্রথমে চোখ জ্বালা পড়া করবে ও চোখ থেকে পানি বের হবে এবং খানিক পরে চোখ ঠান্ডা অনুভূত হবে এ পরীক্ষা অনুষ্ঠা করছি দ্রাব্যতা পরীক্ষা এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মধু নিন খুব ধীরে ধীরে গ্লাসটি শেষ করুন যদি মধু পানিতে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায় তাতে তা বেজাল মধু আর মধু যদি পানিতে ছোট ছোট পিণ্ডের আকারে থাকে তবে তা খাঁটি মধু মেথিলিটেট স্পিরিট পরীক্ষা সমান অনুপাতে মধু এবং মেথিলিটেট স্পিরিট মিশ্রণ করে নাড়াতে থাকুন খাঁটি মধু দ্রবিত না হয়ে তলনিতে জমা হবে আর বেজাল মধু দুর্বীবিত হয়ে মেথিলিটেড স্পিরিটকে মিল করবে শিখা পরীক্ষা একটি কটন উন্নীত উহার এক প্রান্তে মধুর মধ্যে ডুবিয়ে নেই তারপর উঠিয়ে হালকা সেচ করে নেই একটি মোমবাতি জ্বালিয়ে বা লাইটার জ্বালিয়ে তা আগুনের শিখায় দড়ি যদি তা জ্বলতে থাকে তা আগুনের শিখায় দড়ি যদি তা জ্বলতে থাকে তবে মধু খাটি আর যদি না জ্বলে তবে মধুতে পানি মেশানো আছে যদি মতে তো অল্প পরিমাণ পানি মেশানো থাকে তবে কটন উইক জ্বলতে থাকবে কিন্তু এর কানে কক সাউন্ড শোনা যাবে শোষণ পরীক্ষা কয়েক ফোঁটা মধু একটি ব্রোটিং পেপারে নিন ও পর্যবেক্ষণ করুন খাঁটি মধু ব্রোটিং পেপার কর্তৃক সুচিত হবে না ভেজাল মধু ব্রোটিং পেপারকে আর্দ্র করবে কলঙ্ক পরীক্ষা টুকরা সাদা কাপড়ে উপর সামান্য পরিমাণ মধু নিন এবং কিছুক্ষণ পর কাপড়টি ধৌত করুন ধোয়ার পর কাপড়টিতে যদি কোনো দাগ থাকে তবে মধুতে বেজাল আছে আর যদি কোনো দাগ না থাকে তবে মধু খাটি হানিকম্ব পরীক্ষা একটি কাচের বা সাদা রঙের বলে মধ্যখানে দেড় থেকে দুইটা চামচ প্লাস্টিকের তৈরি মধু নেই তারপর বলের চারদিকে দিয়ে ধীরে ধীরে ঠান্ডা পানি ডালতে থাকি যখন পানি মধুকে ঢেলে ফেলবে তখন পানি ঢালা বন্ধ করি তারপর বলটিকে তুলে ধরে ঘড়ির কাটার বিপরীত দিকে দুই মিনিট ধরে ঘোরাতে থাকি খাটি মধু এই মুভমেন্টের পরও পানিতে দূরীভূত হবে না এবং হ্যাক্সাগোলান আকৃতি ধারণ করবে যা দেখতে প্রায় হানি কম্ব এর মতো অসংখ্য মধুর যদি আরও কোনো পদ্ধতি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এসে কমেন্ট করতে থাকুন